প্রিয় শিক্ষার্থী বন্ধু আসসালামু আলাইকুম। কোভিড-19 এর প্রভাবে তোমরা বাসায় আসা, নিরাপদে আসা, সুস্থ আসা। দীর্ঘদিন যাবৎ তোমাদের বিদ্যালয়ে নিয়মিত ক্লাস বন্ধ রয়েছে, কিন্তু আমরা অনলাইন ক্লাস চন্দ্রনারায়ণ উচ্চ বিদ্যালয়ে ইউটিউব আইডি থেকে নিয়মিত ক্লাস চালিয়ে যাচ্ছি, এবং তোমরা রাজলক্ষ্মী উচ্চ বিদ্যালয়ের ইউটিউব চ্যানেলে স্কুলের আইডি থেকে নিয়মিত ক্লাসগুলো দেখবে। আজকে আমরা দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুদের সাথে হিসাব বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ের একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। তো চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অঙ্কটি এবার দেখে নিই। আমরা চতুর্থ অধ্যায়ের আমরা মূলধন মোনাবাদীয় অধ্যায়ের একটি অঙ্ক বইটি উপস্থাপন করেছি। তো চলো বন্ধুরা অঙ্কটি করি। কুকিজ বিস্কুট ফ্যাক্টরি 2020 সালে ডিসেম্বর মাসে লেনদেন হচ্ছে অনির্ভর। মেশিন ক্রয় 2 লক্ষ টাকা, যন্ত্রপাতি ক্রয় 85,000 টাকা, পরিবহন খরচ 10,000 টাকা এবং সংস্থা বলবে 15,000 টাকা। জীবন বিমার প্রিমিয়াম প্রদান 5,000 টাকা, ফ্যাক্টরির জমি বিক্রয় 5 লক্ষ টাকা যার ক্রয় মূল্য ছিল 2,50,000 টাকা, পুরাতন কম্পিউটার বিক্রয় 35,000 টাকা যার বই মূল্য ছিল 20,000 টাকা, ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন 15,000 টাকা, পুরাতন ডেলিভারি ব্যান বিক্রয় 80,000 টাকা যার বর্তমান মূল্য 60,000 টাকা। আমরা এখানে 3টি প্রশ্ন উপস্থাপন করেছি। উত্তোলনের পরিমাণ কত, মূলধন জাতীয় ব্যয় নির্ণয় কর, মূলধন জাতীয় আয় নির্ণয় কর। যে চলো বন্ধুরা এবার আমরা সমস্যাগুলো সমাধান করি। প্রথমে আমরা প্রথম সমস্যা সমাধান করব। প্রথম সমস্যাটি ছিল আমাদের উত্তোলনের পরিমাণ কত। আমরা এবার ছক করে নিব। প্রথমে আমরা কি উত্তোলন ছিল, এখানে উত্তোলনের পরিমাণ নিয়েছিল আমাদের জীবন বিমা প্রিমিয়াম প্রদান। প্রিমিয়াম 5,000 টাকা, তারপরে হইল আমাদের ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন 15,000 টাকা। তো আমরা 2টা টাকার পরিমাণ যোগ করে নিই, 5 আর 15, 20,000 টাকা। তো বন্ধুরা আমাদের মোট উত্তোলনের পরিমাণ হলো 20,000 টাকা। আশা করি তোমরা অনাবার সমস্যাটির সমাধান বুঝতে পেরেছ। এবার আমরা খনন সমস্যার সমাধান করব। খনন সমস্যার প্রশ্নটি ছিল মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। এবার আমরা লিখি খনন সমস্যার সমাধান, মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। মেশিন ক্রয় এখানে 2টা টাকার গল্প আমরা প্রথমে আমরা লিখবো মেশিন ক্রয়। মেশিন ক্রয় ছিল আমাদের 2 লক্ষ টাকা, এটা আমরা দ্বিতীয় করে লিখবো টাকা। তারপরে আমরা লিখবো যন্ত্রপাতি ক্রয়, যন্ত্রপাতি ক্রয় ছিল আমাদের 85,000 টাকা।
এর সাথে আরো দুইটা ব্যয় যোগ করতে হবে প্লাস পরিবহন ব্যয়। পরিবহন ব্যয় 10,000 টাকা, তার সাথে যোগ করতে হবে আমাদের সংস্থাপন ব্যয়। সংস্থাপন ব্যয় ছিল আমাদের 15,000 টাকা। এই তিনটে ব্যয় যোগ করে আমরা তৃতীয় করে ট্রান্সফার করব, তাহলে আমাদের মোট দাঁড়াবে কত? 85,000, 10,000, 15,000। এই তিনটে যোগ করলে আমাদের দাঁড়াবে 110,000 টাকা। 110,000 টাকা। তাহলে আমাদের প্রথম ছিল মেশিন করে কত? 2,00,000 টাকা। দুইটা টাকার পরিমাণ যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের দাঁড়াবে 3,10,000 টাকা। তাহলে মূলধন জাতীয় মোট ব্যয়ের পরিমাণ কত বন্ধুরা? 3,10,000 টাকা। আশা করি তোমরা দৈনিক সমস্যাটির সমাধান সুন্দরভাবে বুঝতে পেরেছ। এবার আমরা গণন সমস্যার সমাধান করব। গণন প্রশ্নটি ছিল মূলধন জাতীয় আয়ের পরিমাণ। মূলধন জাতীয় আয়ের পরিমাণ আয়ের পরিমাণ মূলধন জাতীয় আয় আমাদের প্রথম আসবে কম্পিউটার বিক্রয়। কম্পিউটার বিক্রয় কম্পিউটার বিক্রয় আমাদের বিক্রি করেছি আমরা 35,000 টাকা, বই মূল্য ছিল 20,000 টাকা। তাহলে 35,000 থেকে বিয়োগ করি বই মূল্য 20,000 টাকা, দাঁড়াবে কত আমাদের? 15,000 টাকা। এবার আমরা দেখবো জমি বিক্রয়। জমি বিক্রয় জমি বিক্রি করেছি আমরা 5,00,000 টাকা। জমির ক্রয় মূল্য বাদ দিব, ক্রয় মূল্য ছিল আমাদের 2,50,000 টাকা। 2,50,000 টাকা যদি আমরা মাইনাস করি তাহলে দাঁড়াবে কত? 2,00,000, আবার 2,50,000 টাকা আমাদের প্রফিট আসবে। এরপরে আমরা লিখব ডেলিভারি ভ্যান ক্রয়। ডেলিভারি ভ্যান বিক্রয় ডেলিভারি ভ্যান বিক্রি করেছি আমরা 80,000 টাকা। ক্রয় মূল্য ছিল 60,000 টাকা, মাইনাস করে নিই আমরা কত? 20,000 টাকা পাবো। তাহলে টোটাল যোগ করে নিই আমরা কত দাঁড়ায় আমাদের? 2,50,000, 20,70,70 আর হলো 15,000, তাহলে 2,85,000। তাহলে আমাদের মূলধন জাতীয় আয়ের পরিমাণ দাঁড়ালো কত বন্ধুরা? 2,85,000। আমরা আজকে যে সমস্যাটি প্রশ্ন করেছিলাম সবগুলো সমস্যার সমাধান আমরা আস্তে আস্তে করে নিয়েছি। আশা করি বন্ধুরা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ এবং এই জাতীয় সমস্যাগুলো তোমরা তোমাদের পাঠ্য বই থেকে বের করে আরো অতিরিক্ত সমস্যার সমাধান করার চেষ্টা করবে। বাসায় নিরাপদে থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে। আশা করি আগামী ক্লাসে আবার দেখা হবে। সকলকে ধন্যবাদ।